আজ সকাল থেকেই চলছে সন্দেশ খালের শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান দেড় ঘন্টা পেরিয়ে গেলেও এখনো চলছে ইডির সেই তল্লাশি অভিযান যেমনটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের যে বাড়ি সেই বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা অথচ এর সব কিছুর মধ্যেও একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে এখনো পর্যন্ত অধরাই শেখ শাহজাহান সন্দেশ খালি কাণ্ডের উনিশ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত শেখ শাহজাহান বেপাত্তা সন্দেশ ফের অ্যাকশনে ইডি এবং গত গত জানুয়ারি সেখানে গিয়ে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে কারণে আজ কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি অভিযান চলছে আপনাদের জানাবো এবার যে কেই এই শেখ শাহজাহান শেখ শাহজাহান হলেন বসির হাতের সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ অর্থাৎ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধিও বটে শেখ শাহজাহানের উত্থান বাম জমানার শেষ দিকে বামফ্রন্ট জমানার শেষ দিকে স্থানীয় বিধায়ক অবনী রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শেখ শাহজাহান তারপর দু সালে রাজ্যে পালা বদলের পর পরিস্থিতি বদলায় মাথার উপর থাকা বাম বিধায়কের ছায়া সরে যেতেই বিপাকে পড়েন শেখ শাহজাহান তারপর দু সালের পর পরই তৃণমূলে যোগ দেন তিনি বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদই পাননি কিন্তু বর্তমান সূত্রের খবর বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই শেখ শাহজাহানকে নিয়ে এসেছিলেন জোড়া ফুলে তারপর তার বদান্যতায় সাংগঠনিক পদ পান শাহজাহান দু হাজার লোকসভা ভোটে নুসরাক জাহানকে সন্দেশ খালিতে প্রার্থী করেছিল তৃণমূল নূর সরত ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল তার তার পুরস্কার ও জেটে ভোটে তৃণমূল প্রার্থী শেখ শাহজাহানের শেখ শাহজাহানকে প্রার্থী করা হয় এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ অর্থাৎ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধিও শেখ শাহজাহানের উত্থান ও বাম জমানায় বামফ্রন্ট জমানার শেষ দিকে স্থানীয় বিধায়ক অবনী রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শেখ শাহজাহান তারপর দু সালে রাজ্যে পালা বদলের পর পরিস্থিতি বদলায় মাথার উপর থাকা বাম বিধায়কের ছায়া সরে যেতেই বিপাকে পড়েন শেখ শাহজাহান তারপরে দু সালে পর পরই তৃণমূলের আসে শেখ শাহজাহান বাম আমলে অবশ্য শাহজাহান কোন পদ পাননি তারপর বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই শাহজাহানকে জোড়া ফুলে আনে